নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। প্রত্যেকদিন আপনারা জানেন যে আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। আর আজকে, শুধুমাত্র আজকে বললে ভুল হবে, গতকাল থেকে কিন্তু সরগরম রয়েছে গোটা তিলোত্তমা। গতকাল অর্থাৎ মেগা বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সভা মিছিলে কিন্তু সরগরম ছিল কলকাতা, এবং একই সঙ্গে শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, অন্যদিকে ডিএ আন্দোলনকারীদের তাদের গণ অনশন, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের ধর্ণা, যে ধর্ণার একদিন কিন্তু কেটে গিয়েছে আর আজকে সেই ধর্ণার দ্বিতীয় দিন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি গতকাল এই ধর্ণা মঞ্চ থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নন, তিনি তৃণমূল দলের হয়ে, তৃণমূল সুপ্রিমো হিসেবে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধর্ণা দিচ্ছেন দুদিনের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেড রোডে, রেড রোডে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চের সামনে। সেই ধর্ণা মঞ্চ এই মুহূর্তে পর্দা দেওয়া রয়েছে। গতকাল রাত ঠিক 9:30 যখন বাজতে যায় তখনই কিন্তু এই ধর্ণা মঞ্চে পর্দা টাঙিয়ে দেওয়া হয়, এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তার সঙ্গে ছিলেন ফেরাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দোলা সেন, মালা রায়, দেবাশিস কুমার, তারা প্রত্যেকেই কিন্তু গানের সুরে মেতে উঠেছিলেন। কারণ দলীয় কর্মী সমর্থকরা তারা এই একেবারে ধর্ণা মঞ্চের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি সেই গানের সুরে সুর মিলিয়েছেন। তবে আজকে তিনি আবারও, এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে আমাদের কাছে, লেটেস্ট আপডেট আপনাদের জানিয়ে রাখবো, আজকে সকাল 10:00 থেকে তিনি কিন্তু আবারও ধর্ণা মঞ্চে উপস্থিত থাকবেন, এবং সন্ধে 7:00 পর্যন্ত তিনি এই ধর্ণা মঞ্চে থাকবেন বলে জানা গিয়েছে। মোট 48 ঘন্টার জন্য তিনি ধর্ণা দিয়েছেন, এবং 100 দিনের কাজ, আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মঞ্চের ঠিক সামনে দুটো গ্যাস, প্রতীকী গ্যাসের ছবি লাগিয়ে রাখা হয়েছে, যেখানে লেখা রয়েছে স্পষ্ট করে, বলকি নন্দলাল 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। অর্থাৎ বোঝাই যাচ্ছে কেন্দ্রীয় সরকারের যে গ্যাসের দাম বৃদ্ধি, সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই রেড রোডের, এই ধর্ণা মঞ্চের ঠিক অদূরে 100 মিটার দূরে রয়েছে সরকারি কর্মচারীদের ডিএর যে বিরুদ্ধে, সেই ডিএর দাবিতে আন্দোলন, বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা, সেই আন্দোলনকারীদেরও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন চিরকুটে চাকরি পেয়েছে সমস্ত সরকারি কর্মচারী, যারা এখানে আন্দোলন করছেন দিনের পর দিন, তারা সমস্ত চোর ডাকাত এবং তারাই এখানে বসে রয়েছেন, তাদের কথা তিনি কোনোভাবেই শুনছেন না এবং আগামী দিনেও শুনবেন না, এবং এই কারণে বকেয়া ডিএর দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু সরব হয়েছেন, তারা ক্ষোভে ফুসছেন। একই সঙ্গে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, সেই সভা থেকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর ধর্ণা এই মুহূর্তে যে ছবি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরও সেই ছবি একবার দেখাবো। এই রেড রোড চত্বরে যত বেলা বাড়ছে তত কিন্তু পুলিশ পাহারা বেশি করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটি জায়গায় গার্ডরেল বসানো হয়েছে, বিভিন্ন রাস্তায় এই মুহূর্তে কিন্তু ব্লক করে রাখা হয়েছে, এবং গতকাল রাত থেকেই এই রেড রোড চত্বরে কিন্তু কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে, প্রত্যেকটি জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে, প্রত্যেকটি জায়গায় সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজ সবসময় খতিয়ে দেখা হচ্ছে, প্রত্যেকটি জায়গা বারবার পরিদর্শন করা হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ, এই রেড রোডের ধর্ণা মঞ্চ একেবারে কিন্তু সরগরম বলা যেতে পারে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, এবং তারপরেই কিন্তু এই ধর্ণা মঞ্চের পর্দা সরবে, তারপর আবারও মুখ্যমন্ত্রী ধর্ণায় বসবেন। তিনি আজকে কি বার্তা দেন সেটা অবশ্যই, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আপনাদের অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবর, সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।